স্বাগতম জানাচ্ছি আজকের প্রথম আলো স্বাস্থ্য প্রতিদিন আলোচনা ডায়াবেটিস রোগীদের শীতকালে কিভাবে আলোচনা আছেন ডাক্তার এ হাসনাত শাহিন হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ইম্পালস হাসপাতাল শীতকালে অনেকেই অনেকেরই ডায়াবেটিস বেড়ে যায় নানা রোগ বলে দেখা যায় প্রথমত শীত উৎসব পার্বণের পার্বণের সময় পিঠাগুলি খেজুরের রস পায়েস নিমন্ত্রণ খাওয়ার সময় এটা একটু আটটু খেলেও রক্তে শর্করা অনেক অনিয়ন্ত্রিত দ্বিতীয়ত শীতের বাইরে শীতে বাইরে নিয়মিত হাঁটা হাঁটতে যাওয়া হয় না প্রায় বয়স্ক ব্যক্তিরা শীতে জগতভাবে বাড়িতে বিছনায় কম্বলের নিচে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ফলে শর্করা বাড়ে তৃতীয়ত এই সময় সর্দি কাশি ফ্লু সাইনোসাইটিস নিউমোনিয়া হাঁপানি আর্থারাইটিস ব্যথার প্রকোপ বেড়ে যায় যে কোনো সংক্রমণ রক্তে শর্করা বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায় আবার শর্করা মানে গ্লুকোজ বাড়ার কারণে সংক্রমণ অনিয়ন্ত্রিত শীতে ডায়াবেটিস চাই বাড়তি সাবধানতা চিনি গুড় খেজুরের রস এসব ডায়াবেটিস জন্য অনেকের ধারণা চিনির চেয়ে গুড় ভালো কতটা ঠিক নয় পিঠাগুলি সাধারণত চালের আঠা দিয়ে তৈরি হয় যা শর্করা বাড়ায় তাই এগুলো বেশি খাওয়া ঠিক নেই যদি খেতেই হয় তবে একবার একবেলা ভাত বা রুটির পরিবর্তে ওই বেলায় পিঠা খেতে পারেন চেষ্টা করুন গুড়ের বা রসের পিঠে না খেয়ে নোনতা পিঠে খেতে বাইরে বা দাওয়াত খেতে গেলে পোলাও বা শর্করা কম খেয়ে আমিষটাই বেছে নিন সালাদ সবজি রোস্ট গ্রিল ইত্যাদি খান ডেজার্ট কোল্ড কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন বরং ফল ফল খেতে পারেন এই সময় প্রচুর সবজি পাওয়া যায় খাবার তালিকায় নানা পদের সবজি নানাভাবে রান্না করে বেগ বা গ্রিল করে বিভিন্ন স্বাদ এনে খেতে পারেন বা সন্ধ্যার পর না হেঁটে একটু রোদ থাকতে হাঁটতে বের হন দুই তিন স্তরে কাপড় পাতলা পরে ঠান্ডা কম লাগবে বাইরে না যেতে পারলে ঘরের ভিতরে শরীরচর্চা করুন শীতে অনেক সময় পানির হট হটওয়াটার ব্যাগ বা বোতল ব্যবহার করুন ডায়াবেটিস রোগীদের স্নায়ু দুর্বল্য থাকে বলে অতিরিক্ত গরমে পা বা কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হলেও অনুভব করতে পারেন না তাই গরম শেক নিতে সাবধান হাত দিয়ে আগে পরীক্ষা করে দেখুন কতটা গরম সহ্যের মধ্যে আছে কিনা রাতে বিছনায় হটওয়াটার ব্যাগ বা বোতল না নয় ভালো এ সময় সর্দি কাশি জ্বর হবেই তবে নিউমোনিয়া থেকে সাবধান তাই জ্বর পাঁচ দিনের বেশি জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট ব্যথা প্রচন্ড জ্বর ও কাঁপুনি কপ ও রক্তের সঙ্গে রক্ত উল্টো কথা বলা এসব লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিন চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন ধন্যবাদ